মর্নিং অল ফ্রেন্ড, ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই একটু পাতলা সোয়েটার পরলাম। আমি এখন কোথায় যাবো? আমি যাবো এখন রান্নাঘরে। ঘুম থেকে উঠে চোখ ধুলে ধুলে চললাম রান্নাঘরে। মর্নিং ডিউটি, ইভিনিং ডিউটি দুটোই আছে, করে তারপর তোমাদের কাছে আসবো। চলো, সকালটা কীভাবে যাচ্ছে শুরু হচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করছি। চলো বন্ধুরা, তো ঠান্ডা লেগেছে বন্ধুরা, মানে কি বলবো, ঠান্ডা 12 মাসই লেগে থাকে, কিন্তু এই শীত পড়লে ওয়েদার চেঞ্জ হলে ভীষণ ঠান্ডা লেগে যায়, শ্বাসকষ্ট তোমাদের দিতে পারে, তোমরা তো জানোই ভালো মতন। পরে ভয়েস ওভার দিচ্ছি, সকালবেলা আমার গাছে ফুলগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো অপরাজিতা, লাল জবা, আর ওদিকে ফুল, সাদা ফুল, এই যে হলুদ ফুল, পিঙ্ক কালার ফুল ফুটেছে। মানে যখনই ফুলগুলো ফোটে না, ঠাকুরের পায়ে যায়, মনটা যেন আলাদা রকমের মানে শান্তি। এই গোলাপটা তো এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি, জাস্ট অসাধারণ লাগে। মানে মনের মতন একটা যদি আরো সুন্দর করে যদি একটা বাগান তৈরি করতে পারতাম, তার মানে মনটাকে আরো শান্তি পেত। তো চলো সকালবেলাটা শুরু করে দিলাম এই ফুল গাছ থেকেই। আর এই দেখো রান্নাঘরে চলে এসেছি। সকালে উঠি মেয়েদের কি কাজ বলো? সকালে উঠি মেয়েদের তো একটাই কাজ, রান্নাঘরে রান্না সামলানো। তো সেটাই করি, যদি মর্নিং ডিউটিটা না থাকে তাহলে আমার সকালবেলা ঘুম থেকে উঠে এই যে রান্নাঘরেই মেন কাজ। এই যে জানলাটা খুলে নিচ্ছি, আর সকাল সকাল এই দেখো বাইরের পরিবেশ আর বাইরের প্রকৃতি দেখতে দারুণ লাগে। চলো সঙ্গে থেকে সাথে থেকে সারাদিনটা কেমন যায় দেখো। ভাত করবো, মাছের ঝোল গরম করবো, আর দোকানে যাবো। চলো সঙ্গে থেকে টাটা বন্ধু। আমার বাড়ির সামনে এই মুদি দোকানটা, এই মুদি দোকানটা খুব ছোটবেলা থেকে আমাদের অনেক আগে থেকে, এখান থেকেই আমরা সব জিনিসপত্র নিই। তো চলো সব জিনিস নিয়ে ঘরে ফিরে, এই যে বেরোচ্ছে কাজে, কাজে গিয়ে তোমাদের সাথে দেখা হবে, টাটা। দেখো মাকে কত সুন্দর লাগছে বন্ধুরা, দারুণ লাগছে না মাকে? এখান থেকে গেলেই তোমাদের সাথে শেয়ার করি, চলো নম করে নি। অনেকক্ষণ পর তোমাদের কাছে এলাম, আমি সেই সন্ধ্যাবেলা যখন বাড়ি যাচ্ছি তখন তোমার আবার ক্যামেরা অন করলাম। আমার ছিল আজকে ডবল ডিউটি, যা রাস্তায় আওয়াজ হচ্ছে আমার কথা তোমার শুনতে পাবে না, তার জন্য ভয়েস ওভার দিলাম। তা রাস্তা দিয়ে যাচ্ছি, আমার মেয়ে নিতে এসে, হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু কি করবো এই ঠান্ডাটা লেগেই আমার ঠান্ডা লেগে গেছে প্রচন্ড, জানো তো। আর এই যে দুবার মানে ডবল ডিউটি করে এই বাড়ি ফিরছি, আর আগের দিন তো মাছ করেই রেখেছিলাম, তোমরা তো দেখতেই পেয়েছিলে। সেই মাছের ঝোল আর ভাত নিয়ে চলে এসেছিলাম আমি অফিসে, আর মা আর তোজো আলাদা মাংস করে রেখে এসেছিলাম, আর মেয়ে খেলো ওই ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। সে দেখো সাপ আর নেউলে, ওখানে নেউলে আমি হলাম। ও ইচ্ছে দাঁড়া, নাটা তুই নাটা নেউলে। দেখো দেখো সব ক্যামেরায় বন্দি করছি আমি, ঠিক আছে? তোমরা ছোটবেলা এরকম করতে লাস্টে সাপের লেজ ধরে ঘুরিয়ে দেয়। এখানে একটু বেরিয়েছিলাম, কোথায় বেরিয়েছিলাম পরে তোমরা সবটাই জানতে পারবে। চলো বাড়ি যাচ্ছি স্কুটি নিয়ে। চলো বন্ধুরা পরে আসবো, টাটা। রাত্রে খাচ্ছি, আর দিয়ে ওই বাড়ির মা করেছে চর্বি দিয়ে ঘুগনি। একটা বাইট খেয়ে দেখি কেমন লাগে। বন্ধুরা কালকে সকালে আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা বোন নিয়ে। আর তোমরা যারা যারা নতুন 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 বন্ধুরা আছে তারা তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর যারা যারা পুরনো বন্ধু আছে তারা তারা তো করবেই নিশ্চয়ই। আর হলো যদি তোমরা আমাদের নতুন নতুন ভিডিও দেখতে চাও তাহলে বেল বাটনটাকে নোটিফিকেশনটাকে টং করে বাজিয়ে দিও। আর হলো তোমরা যদি নতুন নতুন ভিডিও দেখতে চাও অনেক অবশ্যই ডেলি ব্লগ বর্ণালী চ্যানেলে, হ্যাঁ অবশ্যই চোখ রেখো। টাটা, শুভ রাত্রি।